ওয়েলকাম টু এভরিওান ইন দিস ভিডিও এটা হচ্ছে আমাদের দশ নম্বর ক্লাস আমরা প্রথম ক্লাস থেকে যেটা করছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু বেসিক ফেনে মেনা করেছি তারপরের ক্লাসে তার প্রবলেম সলিউশান করেছি তারপরের ক্লাস থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল বার করেছি ফর ডাইপোল এবং গস থিওরম করেছি সেখান থেকেও আমরা ইলেকট্রিক ফিল্ড পোটেন্সিয়াল এগুলো সব ক্যালকুলেট করেছিলাম তারপরে ক্লাস এইট এবং নাইন সেখানে মেনলি আমরা ইলেকট্রিক ফিল্ড ফোর্স এই রিলেটেড প্রবলেম সলিউশন করেছিলাম এই বইটা থেকে দোয়ারি মজুমদার মাইতি পদাত্রবিজ্ঞানে ক্লাস টুয়েলভের যে বইটা আছে তার প্রবলেম সেট ওয়ান করেছিলাম আট নম্বর ক্লাসে আর নম্বর ক্লাসে আমরা করেছিলাম প্রবলেম সেট টু আজকে দশ নম্বর ক্লাসে আমরা যেটা করবো চ্যাপ্টার থ্রি যেটা মেনলি পোটেন্সিয়ালের চ্যাপ্টার তার প্রবলেম সেট ওয়ানটা আমরা সলভ করব ঠিক আছে আশা করি বোঝা গিয়েছে পুরানো লেকচারগুলো দেখতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমরা দেখতে পারো ঠিক আছে চলো আমরা আজকের প্রবলেম সেটে চলে যাই চ্যাপ্টার থ্রির এই যে বইটা আছে দোয়ারি মজুমদার মাইতির বইয়ের তিন নম্বর চ্যাপ্টার প্রবলেম সেট ওয়ান এর আমরা কোশ্চেনগুলো সলভ করব প্রথম কোশ্চেনটা বলছে যে একটি বিন্দুতে একশো ইএসিউ তরিদাদান আছে একটা বিন্দুতে একটা তড়িদাদান আছে একটি একক ধনাত্মক আদানকে অসীম থেকে ওই বিন্দুতে কুড়ি সেন্টিমিটার দূরে আনতে কৃতকার্য কত হবে তাই তো আর একটা বলেছে দশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি পূর্ণ এরকম যদি একটা বৃত্ত হয় তাহলে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসতে কত কার্য হবে অসীম থেকে যখন এই বিন্দুতে নিয়ে আসবো তখন কার্য কত কার্য মানে অ্যাকচুয়ালি আমাদের কিউ ইন টু পোটেন্সিয়াল ডিফারেন্স তাই তো কিউ বি ডাব্লিউ কিউবি তাহলে এখানে পোটেন্সিয়ালের ডিফারেন্স কী না অসীমে হচ্ছে জিরো আর এইখানে আমাদের পোটেন্সিয়ালের ডিফারেন্স হচ্ছে এটা অ্যাকচুয়ালি হান্ড্রেড বাই কুড়ি মাইনাস জিরো হওয়ার কথা ওটা আমার একটু মিস্টেক হয়েছে জিরোটা এইরকম মাইনাস জিরো ঠিক আছে আশা করি বোঝা গিয়েছে তাহলে এটা হয়ে যাবে হান্ড্রেড বাই কুড়ি ইএসিউতে হচ্ছে হান্ড্রেড বাই কুড়ি মাইনাস জিরো আর তার সাথে চার্জটা বলেছে আমাদের ওয়ান এ আধান তাহলে কার্য হচ্ছে ফাইভ আর সি জিএসি হচ্ছে এবার যদি দশ সেন্টিমিটার ব্যসত বিশিষ্ট পূর্ণ পৃত্তগতে ঘোরানো হয় তাহলে কি হচ্ছে প্রাথমিক আর অন্তিম অবস্থান তো একই তাহলে দুটোর বিভব পার্থক্য কত হবে শূন্য হবে বিভব পার্থক্য শূন্য হলে কার্য শূন্য পরের কোশ্চেনে যায় পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান দেওয়া আছে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলক আছে সেই পরিবাহী গোলকের আধান হচ্ছে টোয়েন্টি এস ইউ এর কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দৌড়ে বিভবের বিবাহের কত তাহলে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ তার থেকে দশ সেন্টিমিটার দূরে মানে বাইরে বাইরে যদি হয় তাহলে তরি বিভাগ হচ্ছে কিউবাই আর সিজিএস ইউনিটে কিউ হচ্ছে টোয়েন্টি আর হচ্ছে টেন তাহলে টু স্ট্যাট ভোল্ট বা ইএসি ভোল্ট বলা হয় অনেক সময় নেক্সট কোয়েশ্চনে যাই দশ সেমি ব্যাসস্থ একটি ব্যাসার্ধ একটি ফাঁপা গোলকের পরিবাহীর আধানের পরিমাণ এত তাহলে এই ফাঁপা গোলকের পরিবাহীর আধানের পরিমাণ মানে হচ্ছে তলে হচ্ছে ইয়াদ আছে গোলকের ভিতরে তরি বিভাবের মান কত গোলকের ভিতরে তড়িৎ বিভাবের মান হয় কিউবাই আর তাই তো আমরা এর এক্সপ্রেশন বার করেছিলাম সিজিএস ইউনিটে যদি বলি তাহলে হচ্ছে কিউ বাই আর কিউ হচ্ছে দশ আর হচ্ছে দশ তাহলে হয়ে যাচ্ছে ওয়ান স্ট্যাট ভোল্ট বা ওয়ান এসি ভোল্ট নেক্সট কোয়েশ্চনে যাই একটি তড়িৎ ক্ষেত্রে দুই বিন্দুতে বিহব বিহপ প্রভেদের পরিমাণ চারশো ভোল্ট আর হাজার ভোল্ট একটা ইলেকট্রিক ফিল্ডের দুটো বিন্দুতে দুটো বিয়ব দিয়ে দিয়েছে এত পরিমাণ একটি ধনাত্মক আদান কি ওই দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কৃতকার্য কৃতকার্য সমান কি জানি আধান ইন্টু বিবাহ প্রভেদ কিউ ইকল্টু জানা আছে আর এইটা চারশো আট হাজার যদি ডিভার্সেন্ট করে দিই আমরা এই তো পেয়ে যাব নেক্সট কোয়েশ্চনে যাই দুটি বিন্দু আধান টুয়েলভ মাইক্রো কুলম এইট মাইক্রো কুলম পরস্পর থেকে দশ সেন্টিমিটার ব্যাসার দিয়ে আছে তাহলে দুটো চার্জ এরকম দশ সেন্টিমিটার ব্যবধানে রয়েছে তাদের আরও ছয় সেন্টিমিটার কাছাকাছি আনতে কৃতকার্য কথা হবে তাহলে যখন দশ সেন্টিমিটার দূরে আছে ওই সিস্টেমের শক্তি কত না কিউ ওয়ান কিউ টু বাই ফোর ফাইভ সেলোনট আর চার সেমি আরও কাছে নিয়ে আসলে শুধু রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে কৃতকার্য কত না ওই সিস্টেমের এনার্জির ডিফারেন্স ফাইভার মাইনাস ইনশিয়াল যদি করা হয় কিউ ওয়ানের ভ্যালু আমাদের বারো মাইক্রো মাইক্রো ওয়ান থেকে ক্লমে যাওয়ার জন্য মাইনাস সিক্স আবার এইট মাইক্রো মাইনাস সিক্স গুন করলাম ফোর ইন্টু ওয়ান বাই ফোর ফাইভ সেলোনট নাইন ইন্টু ইন্টু দ্য নাইন হচ্ছে ওয়ান বাই আর প্রাইম প্রথমে আমাদের ছিল দশ সেন্টি সরি প্রথমে ছিল দশ সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিটার পরে ছ সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো সিক্স এখান থেকে যদি ক্যালকুলেট করে এই অ্যান্সারটা পেয়ে যাবে ফোর ভোল্ট পার মিটার এই হচ্ছে তড়িৎ প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে এত দিমেরু ভ্রামককে একশো আশি ডিগ্রি ঘোরাতে কত কার্য আমরা দিবে ওয়াক ডানের ফর্মুলাটা দেখেছিলাম আগের ক্লাসে আগের আগের ক্লাস কোনো একটা ক্লাসে মুখের ওয়াকডাউনে সেটা হচ্ছে পি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু তাহলে পি এর ভ্যালু হচ্ছে ডাইফল মুভমেন্ট পি মানে হচ্ছে ডাইফল মুভমেন্ট এইটা ই মানে ইলেকট্রিক ফিল্ড এটা প্রথমে ছিল অ্যালাইন্ড মানে কস জিরো ডিগ্রি ছিল পরে হয়েছে একশো আশি ডিগ্রি কস জিরো মান ওয়ান আর কস একশো আশি মি মান ওয়ান তাহলে এই মাইনাস আর মাইনাস ক্লাস হয়ে যাবে এখান দিয়ে একটা টু আসবে টু আর টু ফোর চার বরং আটচল্লিশ এটা পেয়ে যাচ্ছে আর এই দুটো থেকে মাইনাস হলো ক্লিয়ার নেক্সট কোয়েশ্চনে যাই এক মিলিকুলম একটি স্থির আদান থেকে এক মিটার দূরে দুই গ্রাম ভরবিশিষ্ট এক মিটার দূরে দুই গ্রাম ভরবিশিষ্ট ওয়ান মাইক্রোক্লোম আদান একটি কণা রাখা আছে কোনাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকশিত হবে এবং স্থির আদান থেকে যত কণাটি যখন দশ সেন্টিমিটার দূরে স্থির আদান থেকে যখন দশ সেন্টিমিটার দূরে তখন বেগ কত এটা আমরা এনার্জি কনজারভেশন থেকে করতে পারি যখন এই অবস্থানে আছে তখন গতিশক্তি জিরো কারণ প্রাথমিক বেগ তখন শূন্য আর স্ত্রী শক্তি কত হবে ওয়ান বাই ফোর ফাইভ সেখানে কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান আর ওয়ানটা হচ্ছে ওয়ান মিটার যখন দশ সেন্টিমিটার দূরে চলে গিয়েছে গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার আর স্ত্রী শক্তি ওয়ান বাই ফোর ফাইভ সে ওয়ান কিউ টু এটা আর টু তাহলে শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী এই অবস্থানের মোট শক্তি কলটা এই অবস্থানের মোট শক্তি সেখান থেকে ভিস্কোয়ার এক্সপ্রেশন আমরা এটা পেয়ে যাব এইটা ওপারে চলে যাবে ওয়ান বাই ফোর একটা কমন চলে যাবে কিউ ওয়ান কিউ টুও কমন চলে যাচ্ছে তাহলে পড়ে থাকছে ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু আর এদিক থেকে এম বাই টুটা ওপারে গিয়ে টু বাই এম হয়ে যাবে ভিস্কোয়ারের ভ্যালু এইরকম বেরোবে যে টু এম এম এর ভ্যালু হচ্ছে দুই গ্রাম গ্রাম থেকে কেজিতে গেলাম গেলাম কিউ ওয়ানের ভ্যালু মিলি মিলি ওয়ানের টেন্ট মাইনাস থ্রি কিউ টু মাইক্রো মানে মাইনাস সিক্স আর ওয়ান বাই ফোর পায়শনে নাইন ইন্টু দিস আর আর ওয়ানের ভ্যালু হয়েছে আমাদের দশ সরি আর ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের কত হচ্ছে হ্যাঁ দশ সেন্টিমিটার সরি ওয়ান মিটার পরে দশ ওয়ান মিটার আর ওয়ানের ভ্যালু হ্যাঁ ওয়ান মিটার আর আর টুর ভ্যালু হচ্ছে আমাদের আর টুর ভ্যালু হচ্ছে আমাদের দশ তাহলে আর ওয়ান আর টু যদি বসে এখান থেকে লস দশ থেকে হবে দশ মাইনাস ওয়ান মানে নাইন হবে তাহলে নাইন আর এই নাইন মিলিয়ে নাইন স্কোয়ার হবে আর টু টু কেটে গিয়েছে টেন টু দিয়ে মাইনাস থ্রি মাইনাস থ্রি কেটে যাবে এই দুটো মিলিয়ে টেন টু দি পাওয়ার প্লাস থ্রি আসবে কিন্তু এই নিচের দশের জন্য প্লাস টু হয়ে যাবে এটা বেরিয়েছে ভি ভিস্কোয়ারের মান তাহলে ভি এর মান কী হবে ওকে রুট করলে নাইনের স্কোয়ারের রুট করলে নাইন আসবে এখান থেকে দশ আসবে নব্বই নেক্সট কোশ্চেনে যাই এই ফিগারটা দিয়ে বলছে যে এত কেজি ভরের ও এত আদানের একটি বিন্দু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এই বিন্দু থেকে সবের বড় এখানে স্থির অবস্থা ছিল এখান থেকে বি অবস্থানে গিয়েছে তাহলে বি অবস্থানে কত একই রকম আগেরটার মতো শক্তি সংরক্ষণ নীতি যদি বলি এখানের গতিশক্তি হাভেম ভিসার আর পোটেন্সিয়াল এনার্জি কিউ ভি ভিবি মানে এই পয়েন্টের পোটেন্সিয়াল আর এই পয়েন্টের গতিশক্তি জিরো আর কিউ ইন্টু ভি এ তাহলে ওখান থেকে ভিভি স্কোয়ারের এক্সপ্রেশনটা এটা পাবো এবারে এই ভি এ যখন মানে এ পয়েন্টের পোটেন্সিয়াল যখন বার করবো তখন দুটো চার্জের এফেক্ট বার করতে হবে এই চার্জ থেকে ডিস্টেন্স আছে এইটা এটা মানে ওয়ান যদি ধরি এটা মাইনাস কি ওয়ান তাহলে এটার থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়ান সেন্টিমিটার আর ওটা থেকে ডিস্ট্যান্স হচ্ছে টু সেন্টিমিটার সিমিলারলি ভিভির যখন বার করবো এইটা থেকে ডিস্টেন্স হবে টু আর মাইনাস থেকে ডিস্টেন্স হবে মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো এই জিনিস আছে দুটোই আছে একটা দুই চলে আসছে তাই জন্য এটা চার করে দিলাম আর কিউ এর ভ্যালুটা তো দেওয়া রয়েছে এটা আর এম এর ভ্যালুও দেওয়া রয়েছে আর ওয়ান বাই ফোর ফাইভ সেন্ট তো আসবে সেই ইউনিট হচ্ছে তার ভ্যালু এইটা আর কিউ ওয়ানের ভ্যালু এইটা থ্রি ইন্টু নিচে এইটার আমরা যদি ডিফারেন্স করি তাহলে আমরা এই জিনিসটা পাবো ওয়ান বাই টু একশো একশো যদি কমন নিই তাহলে ওয়ান মাইনাস হাফ মানে হাফ চলে আসবে এখান থেকে কাটাকাটি করলে এই জিনিসটা পেয়ে যাবো টু ওয়ান সিক্স জিরো সেটা কার ভ্যালু ভিভি স্কোয়ার তাহলে ভিভির ভ্যালু কী হবে ওকে রুট করলে অ্যান্সার পাবো ঠিক আছে মানে এই দুটো পয়েন্টে পোটেন্সিয়াল আমাকে বার করে নিতে হবে আলাদাভাবে বার করে নিতে পারতাম এখানে ডাইরেক্ট বার করেছি এই পয়েন্টের পোটেন্সিয়াল বার করলাম তাহলে পোটেন্সিয়ালের ডিফারেন্সটাই তো ওর গতি শক্তির সাথে সমান হবে মানে এখান থেকে চার্জটা যে এখানে গেলেও এখান থেকে এখানে পোটেন্সিয়ালটা কমেছে যার গতিশক্তিটা বেড়েছে সিম্পল ব্যাপার সেই জিনিসটা করলেই হবে মানে গতিশক্তি ইকুয়াল টু পটেনশিয়াল ডিফারেন্স বা অন্যভাবে এর টোটাল এনার্জি ইকুয়াল টু এর টোটাল এনার্জি সেদিক থেকে করলেও হবে নেক্সট এ যাই কি বলছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভাগের মধ্যে সম্পর্কের কোশ্চেন দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে দুই সেন্টিমিটার দূরে আছে এদের একটি বিহ পাতের বিহব হচ্ছে আঠেরোশো ভোল্ট আর অন্যটি ভূ সংলগ্ন আছে পাত দুটির মধ্যবর্তী অংশ তড়িৎ ক্ষেত্রের মান তাহলে বিহব পাত কত আঠেরোশো মাইনাস আঠা আঠেরোশো ভোল্ট সেখান থেকে স্ট্যাট ভোল্টে গেলে তিনশো দিয়ে ডিভাইড করতে হবে সিক্স ভোল্ট ডিস্টেন্স দেওয়া আছে তাহলে ইলেকট্রিক ভোল্টেজ বাই ডিস্টেন্স ভোল্টেজ সিক্স আর এটা দুই তার মানে থ্রি ডাইন পার ইয়েসব আগাম নেক্সট কোয়েশ্চনে যাই দুই সেমি দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই সেন্টিমিটার ভোল্ট এককে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো ভোল্ট এককে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো তাহলে আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া রয়েছে দূরত্ব দেওয়া রয়েছে পার্থক্য ইকুয়াল টু এটা হবে এটা সিজিএস ইউনিট যেটাও সিজিএস ইউনিট বা গস ইউনিট সেখানে আমাদের ইউনিট হবে স্ট্যাট ভোল্ট স্ট্যাট ভোল্ট থেকে ভোল্টে গেলে থ্রি হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হয় মানে আমরা যদি লিখে দিই ফর্মুলাটা য়ান স্ট্যাট ভোল্ড বা ইএসইউ ভোল্ড ইকুয়াল টু ওয়ান ইএস ভোল্ড ইকুয়ালস টু থ্রি হান্ড্রেড ভোল্ড জেনারেলি সিজিএস থেকে এসআই তে যদি যায় ডিভাইডেড হয় কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ নেক্সট যাই বায়ুতে অবস্থিত একটি বিন্দু আদানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তরিতবিহবের মান দেওয়া আছে তড়িৎ প্রবল আর তরিত বিয়াব বিন্দু মান কত আচ্ছা তড়িৎ বিন্দু আধান থেকে তড়িৎ প্রবলের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ফোর ফাইভ সেনার কিউ বাই আর স্কোয়ার আর তরিত বিভবের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ফোর ফাইভ সেনার কিউ বাই আর এটার ভ্যালু টোয়েন্টি এটার ভ্যালু টেন এদেরকে আমরা ডিভাইড করে দিলাম তাহলে এখান দিয়ে কি হচ্ছে ওয়ান বাই ফোর ফাইভ সেন কেটে যাবে কিউটা কেটে যাবে একটা আর কেটে যাবে ওয়ান বাই আর পরে থাকবে আর এদিকে এইটা বাই এইটা করলে কথা হচ্ছে দুই তাহলে আর ইকোয়াল হয়ে যাচ্ছে হাফ হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা আর এর ভ্যালু যদি পেয়ে যায় কোনো একটাতে বসিয়ে দিলে পেয়ে যাবো কিউ এর ভ্যালু দুই নম্বরে বসালাম দুই নম্বরে কিউই কসটি কত হচ্ছে টেন ফোর আর টেন হলো আর ওয়ান বাই ফোর ভ্যালু নাইন দু থেকে নাইন আর আর এর ভ্যালু আমাদের বেড়েছে জিরো পয়েন্ট ফাইভ একে যদি করি ফাইভ পয়েন্ট টু ঠিক আছে নেক্সট যাই ভি একক এক্সের সঙ্গে সম্পর্ক মানে বি অফ দূরত্বের সাথে এইভাবে রিলেটেড আছে এক্স ইকাল টু পয়েন্ট ফাইভ মিটার অবস্থানে টু ইন্টু টোয়েন্টি সেভেন মাইনাস সিক্স কুলম মানযুক্ত একটি ঋণাত্মক আদান কত বল অনুভব করবে তাহলে বৃহপ যেহেতু রয়েছে ইলেকট্রিক ফিল্ড ইকাল টু মাইনাস ডিভি ডি এক্স একটাই বেরিয়ে যাবে তাকে এক্সের রেসপেক্টে ডেলিভারিক করলে এইট এক্স মাইনাস এইট এক্স এক্স ইকাল টু জিরো পয়েন্ট ফাইভে ভ্যালুটা বলেছে সেটা বসিয়ে দিলাম মাইনাস ফোর নিউটন পার কুলম এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তাহলে ফোর সিকোয়াল টু কী কি কিউ ইন্টুই কি কিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে নেগেটিভ এত নেগেটিভ মান তাহলে মাইনাস অফ দিস আর ইয়ের ভ্যালু মাইনাস ফোর বেরিয়েছে তাহলে ফোরসটা হবে এত ক্লিয়ার আশা করি বোঝা গিয়েছে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস গ্রোথ টু দিস চ্যানেল ইউ উইল গেট দ্য আদার্স ভিডিও অব ফিজিক্স Uh, like this session if you get any benefits from this video. Share this video to your friends so that he or she also get benefit from this video. Uh, such that uh, subscribe this channel if you new in this channel and those already subscribed thanks for subscription and press the bell icon to get the notification of upcoming video. So we'll meet in the next video as soon as possible. Thank you.